বন্ধুরা, বাণিজ্যিক বা শখের যে চাষি হোক না কেন, ফলন বাড়ানোর বিভিন্ন পদ্ধতি চাষিরা বা বাগানিরা প্রয়োগ করে থাকেন। পেয়ারা গাছের ডাল বাঁকানো এমনই একটি জনপ্রিয় পদ্ধতি। কিভাবে এটা করা হয়, এটা করে কি কি লাভ হতে পারে, তার উপর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওর কিছু অংশ একটু দেখে নিন। এক, প্রচুর নতুন শাখা গজাবে। দুই, ছোট ছোট শাখায় অনেক ফল ধরবে। তিন, নতুন শাখায় ফল ধরার জন্য ফলের কোয়ালিটি ভালো হবে। চার, ফলগুলোর পরিচর্যা করা সহজ হবে। আর পাঁচ, ফল তোলা খুবই সহজ হবে। এই পদ্ধতিতে পেয়ারা গাছে দ্বিগুণেরও বেশি ফলন হয়। ভিডিওতে এই যে বেনিফিটগুলো বলেছিলাম, আসলে সেটা হচ্ছে কি না দেখানোর জন্য একজন বন্ধু কমেন্ট করেছিলেন। সেই অনুরোধ রাখতেই আজকের এই ভিডিওটি। স্ক্রিনের যে গাছগুলি আপনারা দেখছেন, এই পেয়ারা বাগানেই পূর্বের ভিডিওটি রেকর্ড করেছিলাম। গাছগুলোতে দেখুন, দু দশটি নয়, ছয় ছয় পেয়ারা ধরে আছে। পুরো বাগানটাতেই একই রকম ফলন। প্রতিটি গাছ দেখিয়ে ভিডিও বড় করছি না। এই পদ্ধতি ছাদ বাগানেও প্রয়োগ করা যায়। গাছের সব শাখাগুলোকে একসঙ্গে করতে হবে এমন নয়, গাছের একটি বা দুটি শাখাতেও এটা করা যায়। পেয়ারা সর্বদা নতুন শাখাতে হয়, এই জন্য আমাদের উদ্দেশ্য হবে যেভাবে হোক নতুন শাখা আনতে হবে। অনেকে ডাল ছাঁটাই করে থাকেন, এটাকে খারাপ বলছি না, তবে ডাল বাঁকানো পদ্ধতিটাই বেস্ট। ছাদ বাগানিরা, আপনারা যখন দেখবেন শাখাতে একটাও ফুল অথবা পেয়ারা নেই, তখন মাথার দিকের কয়েকটি পাতা রেখে সব পাতাগুলিকে ছিঁড়ে ফেলবেন। তারপর শাখার অগ্রভাগে একটি সুতো দিয়ে বেঁধে দিয়ে সেই সুতো টেনে গাছের গোড়ার সঙ্গে বেঁধে দেবেন, যাতে শাখাটি ধনুকের মতো বাঁকা হয়ে যায়। কিছুদিন পরে দেখবেন প্রতিটি পর্ব থেকে নতুন শাখা বের হচ্ছে, প্রতিটি শাখায় ফুলও দেখতে পাবেন। একবার করে দেখুন, ফলাফল হাতে নাতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।